তোমার জিহব্বাটাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হবে তারা রাস্তায় তিনার উপর আক্রমণ করে তিনার জিহব্বাটা কেটে দিল কোরআনের কথা বলেছে সে তার বাপের কথা বলে নাই আজকের এই সভাটা হলো কোরআনের সভা কোরআনের সভা মানে আল্লাহ পাক যে বিধি বিধান আমাদেরকে দিয়েছে একজন মানুষ পৃথিবীতে জীবন যাপন করবে সে কার দেখানো পথে চলবে আইন সে কার ফলো করে চলবে তো আল্লাহ তাবারক তালা সে জীবন বিধান আমাদেরকে কোরআনুল করিম হিসাবে দিল এখন কোরআনুল করিম এমন একটি কিতাব যে কিতাবটা শুধুমাত্র যদি আপনি রিডিং পড়েন তাতেই আপনার এক একটা অক্ষরে দশটা করে কমপক্ষে নেকি দান করা হয় বলেন সুভান আল্লাহ কিন্তু এই পৃথিবী যখন কুসংস্কারে ভরেছিল মক্কানগরী যখন তাদের জীবন যাপন ছিল সেখানকার বসবাসকারীদের জঙ্গলের হিংস্বর জন্তুদের থেকেও খারাপ সামান্য সামান্য জিনিস নিয়ে বংশের পর বংশ তারা মারামারি করতো কাটাকাটি করত এই তাদের বংশ পরম্পরা চলতো একজন মা এই পাড়ার বাড়ি থেকে বের হয়ে ওই পাড়ায় কারো বাড়িতে যাবে তো সেই মাটা সুরক্ষিত থাকতো না মাঝ রাস্তায় ধর্ষিতা হয়ে যেতেন এই রকম পরিবেশ যখন ছিল ঠিক সেই জায়গায় আল্লাহ তাবারক তালা বিশ্বনবী সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল করিম অবতীর্ণ করলেন এখন কোরআন যেদিন সর্বপ্রথম অবতীর্ণ হয় হেরা গুহাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আাসাল্লামের কাছে কোরআন এসে গেল জিবিল আমিন পড়ালেন কি পড়ব বিশ্বনবী ওয়াসাল্লাম বললেন ইন আমি তো পৃথিবীর কোনো বিদ্যালয় বা পাঠশালাতে পড়াশোনা করি নাই যা রকম হওয়ার পরে জিবিল আমিন সুরা আলাকের পাঁচটি আয়াত তেলাওত করে নবীজিকে শোনালেন নবীজি পড়লেন ই করা বিশমিরাব বিকাল্লাদিখলাক হলাকল ইনসা নামিন আলাক।ই করা ওয়ারাব বুুকাল আকরাম আল্লাদি আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মালাম ই আলাম। এই যে পাঁচটি আয়াত সর্বপ্রথম প্রথম কাছে এলো আপনি আয়াতগুলো লক্ষ্য করে দেখেন। এমন একটা জায়গায় বিশ্ব নবীর কাছে ওহি আসছে যে সমাজ কুসংস্কারে ডুবে ছিল। যারা মদ্যপান করত যারা মারামারি করত, যারা ধর্ষিতা করতো নারীদের যারা গুলিগালা চলতো তো এই রকম পরিস্থিতিতে অবতীর্ণ হচ্ছে কি পর এ করা পর কার নামে সেই ষষ্ঠার নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে আপনার গোস্তের টুকরা হয়েছ তারপরে এইভাবে তোমাকে শিক্ষা দিয়েছে তো এই যে পাঁচটি আয়াতে এই যে এতগুলো তাদের সমাজের কুসংস্কার জিনিস ছিল একটাও বর্ণনা করা হয় নাই কিন্তু প্রথম শব্দটাই বলা হয়েছে পড়ো তার মানে এটার ইঙ্গিত কী ছিল এটার ইঙ্গিত ছিল আল্লাহ তাবারক তালার। যে কিতাব আমি অবতীর্ণ করতে চলেছি এই কিতাব যদি সমাজের মানুষ সঠিকভাবে পড়ে মূল্যায়ন করে তো এই সমাজ থেকে এই সমস্ত দুর্নীতি বলেন কুসংস্কার বলেন অটোমেটিক আস্তে আস্তে দূর হয়ে যাবে তার মানে এই কোরআনের শিক্ষাটা আম ঘটতে হবে এই শিক্ষার যখন বিস্তার ঘটবে তখন আলো এসে যাবে অন্ধকার অটোমেটিক পালিয়ে যাবে যার কারণে সেই অন্ধকারগুলোর বর্ণনা আল্লাহ পাক করেন নাই সেজন্য সেই কোরআনুল করিম থেকেই আপনার বা আমাদের সামনে অনেক সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এখন কোরআনের আলোচনা করতে গিয়ে এমন কিছু কথা হয়তো আসতে পারে যেটা কোরআন নিষিদ্ধ করেছে আল্লাহ নিষেধ করেছে এখন সেই কথা যদি কেউ বলে তা আমার যদি রাগ হয় তাহলে মনে হয় আমাদের জন্য বলছে তাহলে জানতে হবে আমার ভুল হচ্ছে যারা কোরআন পড়েছে আল্লাহ পাক তাদের দায়িত্ব দিয়েছে সমাজের মানুষগুলোর কাছে সেই কথাগুলো উপস্থাপন করো কোনো ভয় নাই কোনো ডর নাই এগুলো তোমাকে বলতেই হবে যদি না বলো তাহলে কাল আমতের ময়দানে তোমার জিহব্বাটাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হবে তুমি লুকিয়ে রেখেছো খালি দাওত খেয়েছো তুমি বলতে পারো নাই কিন্তু এখন সমাজের পরিস্থিতি যা সেই কথা যদি আমি স্টেজে বলি তাহলে রাস্তায় ধরে আপনারাও হয়তো আমার জিহব্বাটা কেটে দেবেন বাংলাদেশে গত কয়েকদিন আগে একজন দিন তিনি কোরআনুল করিম থেকে বেশ কিছু কথা তিনি বলেছেন কারণ কোরআন হচ্ছে মানুষের মনে যে রোগ হবে সেই রোগের ঔষধ মেডিসিন কোরআন করিম আল্লাহ দিয়েছে এখন সেই রোগে যারা আক্রান্ত ছিল তারা সেটা মেনে নিতে পারল না তারা না মানার কারণে তারা রাস্তায় তিনার উপর আক্রমণ করে তিনার জিহব্বাটা কেটে দিল আমার কলামাওয়ালা মুমিন মুসলমান ভাই আল্লাহ আলা বন্ধু আল্লাহর দরবারে দাঁড়িয়ে কাট হিসাব দিতে হবে কোরআনের কথা বলেছে সে তার বাপের কথা বলে নাই তার মানে স্বয়ং তুমি আমি আল্লাহ আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছো যুদ্ধের আর আল্লাহর সঙ্গে যুদ্ধ করে ফেরাউন বাঁচতে পারে নাই নমর বাঁচতে পারে নাই বড় বড় তাবর তাবর যারা সুপার পাওয়ার ছিল তারাও বাঁচতে পারে নাই